প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। রক্তাক্ত গ্রাম বাংলা, ভোট শুরুতে মৃত্যু, অশান্তি, আগুন, সন্ত্রাস, গুলির শব্দে ভোট আতঙ্ক বাংলায়। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ। নিহত বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ। নির্বাচনের আগে পরপর মৃত্যু, এখনো পর্যন্ত ভোটের বলি বেড়ে 23। রেজিনগরে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন, বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন, ফের খুন খড়গ্রামে, ভোটের বলি বেড়ে 23। ভোটের দিন ভাঙড়ে ফের চলল গুলি, চকমারিয়ায় গুলিবিদ্ধ 2 ISF কর্মী, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনায় কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে খুন, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে বোমা বন্দুক নিয়ে হামলার অভিযোগ, বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ। নির্দল প্রার্থীর ক্যাম্প অফিস ভাঙচুর, এলাকায় প্রবল উত্তেজনা, অবরুদ্ধ টাকি রোড, টানা হামলা শাসক দলের, অভিযোগ নির্দল প্রার্থীর। ভোটের আগেই বুথ তছনছ, নথিপত্রে আগুন, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন, কংগ্রেস কর্মী খুনের অভিযুক্তের দেহ উদ্ধার। খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবির উদ্দিন শেখের দেহ। ভোট শুরুর আগেই জেলায় জেলায় অশান্তি, দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস ও নির্দল কর্মী, CPM প্রার্থীর উপর হামলা, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রাত ভোর বোমাবাজি, তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, ভোটের সকালেও উত্তপ্ত ভাঙড়, তৃণমূল ISF কর্মীদের মধ্যে সংঘর্ষ, তীব্র উত্তেজনা, ভোটের আগে একের পর এক মৃত্যু। রেজিনগরে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন, বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন। আতঙ্কের পরিবেশের মধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট 60,593টি বুথে ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, সঙ্গে শুরু হয়েছে বেপরোয়া সন্ত্রাসও। দিকে দিকে সন্ত্রাসের আবহ তৈরি হলেও রাজ্যের মোট 61,636টি বুথের মধ্যে মাত্র 8% অর্থাৎ 4,834টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।